গতকাল বাংলা একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তাতে 22 জন লাইক দিয়েছে। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রোববার বেলা 3:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এই বরেণ্য অভিনেতার বয়স হয়েছিল 73 বছর। ছিলেন ক্লান্তিহীন এক পথিক, অসাধারণ ব্যক্তিত্ব ও অকৃত্রিম হাসিতে মাহমুদ সাজ্জাদ জয় করেছিলেন সবার মন। পরিবারের অন্য ভাই বোনের সাথে বেড়ে উঠেছেন সাংস্কৃতিক আবহে। ছাত্র অবস্থাতেই মঞ্চের সাথে সখ্যতা, এরপর টেলিভিশন, নাটক ও চলচ্চিত্রে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কোভিড পরবর্তী বিভিন্ন জটিলতায় আইসিইউতে ছিলেন 1 সেপ্টেম্বর থেকে, ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তবে সবকিছু ছাপিয়ে 54 দিনের লড়াই শেষে চলে গেলেন তিনি জীবন মরণের সীমানা ছাড়িয়ে। গুণী এই অভিনেতার মরদেহ রোববার রাতে হিমঘরে রাখা হবে। সোমবার সব আনুষ্ঠানিকতা শেষ করে নিজ শহর ময়মনসিংহে নিয়ে যাওয়া হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত সংসার সিনেমায়। এরপর খান আতাউর রহমান পরিচালিত ঝড়ের পাখি, আপন পর, আজিজ আজহারের চোখের জলে সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। বিটিভির সারা জাগানো নাটক সকাল সন্ধ্যা তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। 73 বছর বয়সী মাহমুদ সাজ্জাদ নাট্যচক্র নাট্যদলের সঙ্গে জড়িত আছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনক সহ অনেক নাটকে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।